বিদ্যুৎ ব্যবহার করবে না, তারা আজকের সমস্ত জায়গায় হারিকেন দিয়ে চলবে। আগামী ছয় মাস আপনাদের যে সেফ এনার্জি থাকবে সেটা দিয়ে সাধারণ জনগণ বিদ্যুৎ পাবে। প্রাইম মিনিস্টারের ভবনের বিদ্যুৎ লাইন কেটে দেন, হারিকেন দিয়ে তাকে থাকতে বলেন। আপনি সচিবালয়ের বিদ্যুৎ কেটে দেন, আপনি রাষ্ট্রকে এত ভালোবাসেন, প্রত্যেক এমপি মন্ত্রী এবং দুর্নীতিবাজদের বাসা বাড়িগুলোর বিদ্যুতের লাইন আগামী ছয় মাসের জন্য আপনি কেটে দেন, সেখান থেকে বিদ্যুৎ সাশ্রয় করেন। তাদেরকে বলেন যে আপনারা এখন হারিকেন দিয়ে ছয় মাস থাকবে, আজকে আর সুযোগ পান না। আপনারা বিদ্যুৎ বন্ধ করতে আসলেই ওই মোল্লা মৌলানাদের মসজিদ নিয়ে আপনারা উদাহরণ দেন। এখন আমি বিদ্যুৎ কেন পাচ্ছি না বাংলাদেশে, এটার মূল কারণ তো আমার অর্থনীতি। আজকে আপনি টাকার অভাবে আপনার বিদ্যুতের যে কাঁচামাল, আপনি যেটা প্রয়োজন যেটা কিনতে হবে সেটা আপনি কিনতে পারছেন না, আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না। দিস ইজ ট্রু হিস্ট্রি। তার মানে আপনি অর্থনৈতিকভাবে পঙ্গু রাষ্ট্রে পরিণত হতে চলেছেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে আজকের একটি বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছেন। আপনারা শুধুমাত্র সারশূন্য জাতিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে মানুষের কাছে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন। আপনারা যখন পদ্মা সেতু লোন নিয়ে করেছেন তখন জাতিকে বলেছেন আমরা সম্পূর্ণ পদ্মা সেতু আমাদের নিজের টাকায় করেছি, বিভিন্ন প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্রকে আপনারা হুঙ্কার দিয়ে বলেছেন এটা আমাদের দেশের, আমার টাকায় আমি করেছি। আজকে আপনি আমার টাকায় আমি যে লোক পদ্মা সেতু করতে পারেন সেই লোক আমার টাকায় আমার টাকা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে আপনি অক্ষমতার পরিচয় দেওয়ার অর্থই হচ্ছে মূলত আপনারা দুর্নীতিবাজ একটি সংগঠন এবং রাষ্ট্রটাকেও আজকের দুর্নীতিবাজে নিমজ্জিত করার জন্য আপনারা লিপ্ত রয়েছেন। যদি আওয়ামী লীগ শুরু থেকে বলতো আমরা বিদ্যুতায়নে ব্যর্থ, আমরা চুরি করেছি, আমাদের অনেক সমস্যা আছে, তাহলে জনগণ আপনারা এই কথা বিশ্বাস করে আপনাকে ভালোবাসতো যে না বাংলাদেশে এত চোর এত কিছু, যেহেতু আওয়ামী লীগ চুরি করে ফেলেছে অতএব বিদ্যুতের তো সমস্যা হবেই আমরা মেনে নিলাম। কিন্তু কখনো কি নিজেকে চোর দাবি করেছে আওয়ামী লীগ? কখনো কি নিজেকে ডাকাত দাবি করেছে আওয়ামী লীগ? কখনো কি বলেছে যে এই ধরনের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে অর্থ সম্পদের যে তছরূপ করেছেন, ডাকাতি করেছেন, আপনারা কি সেটা কখনো বলেছেন? আপনি বলতে যান কেন যে আমি 100% বিদ্যুতায়নের দেশ? আপনি বলতে যান কেন বিএনপির আমলের খাম্বা ছাড়া কিছু হয়নি? তা বিএনপি খাম্বা দিয়েছে বিদ্যুৎ দেওয়ার জন্য, আপনি তো বিদ্যুৎ দিয়ে আমাকে বিদ্যুৎ দিতে পারছেন না। সো হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন আওয়ামী লীগ এন্ড বিএনপি? আপনি কোন জায়গায় তর্তম্যটা দেখানোর চেষ্টা করছেন? বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে, আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। আমি যখন শতভাগ বিদ্যুৎ উৎপাদন করে সক্ষম হয়েছি আমি, তারপর এখানে আসতে হইল। তারপর আর একটা কথা হচ্ছিল, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আগে লোডশেডিং বাংলাদেশের মানুষ লোডশেডিং দেখেছে, এখন মিউজিয়ামে যাওয়া লোডশেডিং আবার ফেরত আসতেছে। তখন যে লোডশেডিং হয়েছে তখন সরকার জনগণকে পে করতে হয়নি, এখন মিউজিয়াম থেকে এই লোডশেডিং ফেরত দেয় এখন জনগণকে পে করতে হচ্ছে, সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। কেন পে করতে হচ্ছে জনগণকে? লোডশেডিংও নাই, বিদ্যুৎও দেওয়া যাচ্ছে না, সাশ্রয় করা হচ্ছে কিন্তু পেমেন্ট আমি ঠিক করে যাচ্ছি, এটাই সবচেয়ে বড় প্রশ্ন আর কি। তার অর্থ হলো যে এই যে সরকার আসার পরে যে আমাদের যে প্রতিষ্ঠিত পাওয়ার সিস্টেম প্ল্যান ছিল, যেটা যে প্ল্যানে বলা ছিল যে বিদ্যুৎ উৎপাদনটা সরকারের হাতে থাকবে 64% আর 36% বিদ্যুৎ উৎপাদন হবে বেসরকারি খাতে, এই সরকার তড়িঘড়ি করে এই যে সব বেস প্ল্যানগুলো প্রাইভেটে দিয়ে দিল, রেন্টাল পাওয়ার নিয়ে এসে সেই রেন্টাল পাওয়ারগুলোকে, এটা হলো শর্ট টার্মের কথা, শর্ট টার্ম না করে এটাকেও বেস প্ল্যান বানিয়ে ফেলল, যেটা করার দরকার সেটা তারা করে নাই। যে বিদ্যুতের উৎপাদনটা সরকারের হাতে রাখা প্রয়োজন ছিল, কেন সরকার যদি বিদ্যুৎ উৎপাদন করতো তাহলে আজকে ক্যাপাসিটি চার্জ পেমেন্ট করতে হতো না, কারণ আমার পাওয়ার স্টেশন আমি যদি বন্ধ রাখছি আমাকে তো পেমেন্ট করতে হবে না। এখানে আপনি এদের সাথে এগ্রিমেন্ট করেছেন, আপনি বিদ্যুৎ দিতে পারছেন না কিন্তু আপনি তাদেরকে টাকা দিচ্ছেন, টাকাটা কার? টাকাটা আমার, আপনার সবার পকেট থেকে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো? অন্ধকারে থাকলাম আবার আমার টাকা পেমেন্ট করলাম যেটা অতীতে দিতে হয়নি। তো এই যে একটা দুর্নীতির
পুষ্ট যে প্রকল্পগুলো করেছে সে করে আনন্দ ফুর্তি করে জনগণকে দেখানোর চেষ্টা করছে। মানে এই সরকারের চলে প্রচারই প্রসার মনে হয় সরকারের, সে প্রচার করেছে বেশি, করার ফলে আজকে আমরা এই দুর্ভোগে পড়েছি। এবং আমাদের সরকারি কোষাগার থেকে টাকা যাবে পাওয়ার স্টেশনের মালিকদের কাছে, তারা পাওয়ার স্টেশন না চালিয়ে তারা টাকা নিয়ে চলে যাবে এবং তাদের পাওয়ার স্টেশনের ক্ষতি হবে না, কেন ওয়ারিং কেয়ারিং এর হবে না, তা চললে তো ফ্লাইট কেয়ারিং হয় না, একটু মেনটেন্স করলে চলবে, শতভাগ লাভ তাদের আর জনগণের শতভাগ ক্ষতি। এই এই যে একটা অনিয়ম করে গেল এই সরকার, এটাকে অনেকদিন আমাদের দেশের জাতিকে বহন করতে হবে। আবার ফিরে পুরনো কাহিনী। যে উপাসনালয়তে আমরা এসি ব্যবহার করছি প্রচুর পরিমাণে, এখানে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার আমি মনে করি। যা ডিমান্ড ছিল তাই দিয়েছি আমরা, কোনো লোড শেডিং ছিল না, অর্থাৎ এই গতকাল পর্যন্ত দিনে বেলা সহ কোনো লোড শেডিং অফিসিয়ালি আনঅফিসিয়ালি কখনোই ছিল না। এটা চিন্তাধারা থেকে বারো যাও, বালা জিনিস প্রচার করো, বালা চিন্তাধারা করো, এই সংকট কাটিয়ে উঠাই গিলা ওখান চিন্তা করো, অকল খানো সাজনী আরম্ভ করিও না, অকল খানো সাজি নরে বাবা, অকল বালা জায়গাত সাজুয়াও, যে জায়গাত সাজাইলে রক্তবার হইতো নাই, সাজাইলে আরাম লাগো, আর এমন জায়গাত সাজাইও না যে জায়গাত সাজানির লগে লগে রক্তবার হওয়ার বাদে ঔষধ কামে আয় না, বালা তাকো। তিনি বাংলাদেশের সারা বাংলা প্রত্যেকটি গ্রাম শতবার বিদ্যুৎ পৌঁছেছেন, আলোকিত করেছেন, পদত্যাগ করবেন? জনগণ কি তার পদত্যাগ চায়? বিএনপির কথা শেখ হাসিনা পদত্যাগ করবে? লোডশেডিং আছে, লোডশেডিং আছে, আপনারা খুশি বলেন?